মানিক মিয়ার বউ তো দেখলেন, তো কে উনি, কী করেন, কী তার পরিচয়, হাজারোনারির পছন্দ মানিক মিয়াকেই বা কীভাবে তিনি পটালেন তা জানতে অবশ্যই আপনার ইচ্ছে করে নাকি। যেহেতু ভিডিওতে ক্লিক করেছেন সবই জানতে পারবেন, তার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি লাইক সাবস্ক্রাইব আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো চলে যাচ্ছে মূল পয়েন্টে। লাগে অল্প কয়েকদিনের ভিতরেই আমারও একটা বউ হবে। বিয়ে সবাই করতে চায়, বিয়ের মধ্যে একটা মজার বিষয় রয়েছে, আর সেই বিয়েটা যদি হয় মনের মানুষের সাথে তাহলে তো আর কথাই নেই। আর টিকটক আর ইউটিউবার মানিক মিয়া কিন্তু এমনটাই করেছেন, তার প্রিয় মানুষটাকেই তিনি বিয়ে করেছেন। আর বিয়ে করার পর তিনি ব্যাপক খুশি, তা যদি আপনি তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যান তাহলে বুঝতে পারবেন, যা অনেকের হয়তো জানার ইচ্ছে কে এই মেয়ে, কী করেন তিনি, আর মানিক মিয়ার সাথে কীভাবেই তার পরিচয় হলো, আর হাজারো নারীর ক্রাশ মানিক মিয়াই বা কেন তাকে বিয়ে করলো। কথায় আছে না, প্রেম মানে না বাধা, যদি আপনি কারো মায়ে আটকে যান তাহলে অন্য সব সৌন্দর্য আপনার কাছে কিছুই না। মানিক মিয়া তাকে অনেক বেশি ভালোবাসে, তার জন্য সে অনেক দিন অপেক্ষা করেছে, আর নিজের স্বপ্ন পূরণ করে সে দেশে ফিরে, আর দেশে ফিরেই তাকে বিয়ে করেন। 10 তারিখ তার বিয়ে হবে তিনি তা আগে ঘোষণা দিয়েছিল, আর তার বিয়েতে তিনি হেলিকপ্টার নিয়ে আসবেন তাও বলেছিল, কারণ এটা তার স্বপ্ন এবং তার বউয়ের স্বপ্ন। কিন্তু সব স্বপ্ন সবসময় পূরণ হয় না, সেটা হয়তো আপনার নিজের জন্য বা প্রাকৃতিক কারণে, আর আবহাওয়ার জন্য মানিক মিয়া তার স্বপ্ন পূরণ করতে পারেনি। তবে তিনি এক ভিডিও বার্তায় জানায় তার বউকে তিনি যে কোনো এক সময় হেলিকপ্টার দিয়ে নিয়ে আসবেন। ভালোবাসা আসলে এমনই হয়, যার জন্য সব কিছুই করা যায়। মানিক মিয়া 7 বছর সৌদি থেকে নিজের স্বপ্ন পূরণ করেছেন, গড় করেছেন এবং নিজের বিয়েতে ব্যাপক টাকা পয়সা খরচ করেছেন, যা প্রত্যেকটা ছেলের স্বপ্ন, কিন্তু অনেকেই তা পারে না। তো যেহেতু তাদের প্রেমের বিয়ে বোঝাপড়াটা বেশ ভালো, তাহলে বলাই যায় তাদের সংসারটাও বেশ ভালো হবে। সবাই নতুন দম্পতির জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, ভালোর সাথে।